আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কাশ্মীরা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি, মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি রেসিপি। খুব কম সময়ে আর খুব ঝটপট এই রেসিপিটি প্রেশার কুকারে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তবে চলুন কীভাবে আমি মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে আমি একটা বাটিতে 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর 1 কিলো ওজনের পেঁপে নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁপেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি চুবড়ির মধ্যে। এরপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে রসুনের কোয়া কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা ধনে পাতা কুচি। এরপরে আরও একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর নিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপরে গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাসটাকে জ্বেলে দিয়েছিলাম। এদিকে কড়াই গরম হয়ে গেলে সোনা মুগ ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ না বেরোয়। একটু কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। ভালোভাবে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে, মুগ ডাল থেকে সুন্দর গন্ধও বেরিয়েছে। এরপরে মুগ ডালটাকে আমি 3-4 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এরপরে আমি গ্যাসের উনানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা বসিয়ে দেওয়ার পরে প্রেশার কুকারের মধ্যে 3 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 3 তেজপাতা 2। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে ভেজে নিলে হবে। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আদা রসুনটা দিয়ে 2-1 বার নাড়াচাড়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাকে, দিয়ে আবারও একটু আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপের টুকরোগুলো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে। ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে, 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে আবারও আমি 2-1 বার ভালোভাবে নাড়িয়ে দেব। 2-1 বার ভালোভাবে নাড়ানো হয়ে গিয়েছে। এরপরে ধুয়ে রাখা মুগ ডালটাকে পেঁপের মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই অবস্থাতে আপনারা জিরে গুঁড়োটাকে দিয়ে দেবেন। আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। মুগ ডালটা আর পেঁপেটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি একেবারে ঝোল দিয়ে দেব, বেশি পানি দেব না। এর মধ্যে ডালটা আর পেঁপেটা সিদ্ধ হওয়ার মতো পানি দেব, বেশি পানি দেব না, তাহলে ঝোল টাইপের হয়ে যাবে। আমি এতটাই পানি দিয়েছি, আপনারা আপনাদের নিজেদের মতো পানিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে গ্যাসের উনানে বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে 3-4টে সিটি মেরে নিয়েছি। 3-4টে সিটি মেরে নেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো গোটা জিরে আর দিয়েছি
তিন চারটে কোঁচানো রসুন কুচি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ না বেরোয়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে প্রেশার কুকারের মধ্যে থাকা ডাল ও পেঁপেটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে একবার আলতোভাবে নাড়িয়ে দিলাম। বেশি ঘাঁটাঘাঁটি করব না, পেঁপেটা ঘেঁটে যেতে পারে। এরপরে পেঁপেটা ফুটতে শুরু করেছে, ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এর আগে আমি লবণ দিয়েছি, লবণটা আপনাদের নিজেদের টেস্ট মতো দিয়ে দেবেন। এরপরে একবার আমি নাড়িয়ে দিলাম, পেঁপে আর ডালটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা কুচিগুলো। ধনে পাতা কুচি দেওয়ার পরে আবারও আমি একবার নাড়িয়ে দিলাম হালকাভাবে। ভালোভাবে নাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার 2 মিনিট পরে আবারও আমি ফিরে এসেছি। রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে ও গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ চিনিও দিতে পারেন। আমি চিনিটা দিলাম না, এর কারণ পেঁপেটা হালকা ডাঁশা মতো ছিল বলে। এদিকে পেঁপে আর ডালটা ভালোভাবে ফুটতে শুরু করেছে, তখন আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা চাপা দেওয়ার 2-3 মিনিট পরে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম। ঢাকা দেওয়া 2-3 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ডালটা একদম থকথকে হয়ে মতো বসে গিয়েছে। ঠান্ডা হলে আরও থকথকে হয়ে বসে যাবে। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে পেঁপে ডালটাকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার পাশে থাকার জন্য আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।